ভারত কেড়ে নিয়েছে চীনের ঘুম, বাড়িয়েছে ব্রহ্মসের অ্যাটাকিং রেঞ্জ, চিন্তায় পড়েছে পাকিস্তানও। যদি ভারতের সঙ্গে লাগার চেষ্টাও করে তবে ভুগতে হবে দুজনকেই। DRDO আবারও একবার সেই কারনামা করে দেখিয়েছে যা চীন ও পাকিস্তানের কপালে অন্ধকার নামিয়ে আনবে। আসলে DRDO ব্রহ্মস মিসাইলকে আপগ্রেড করে নিয়েছে, যার ফলে তার অ্যাটাকিং রেঞ্জ আরও বেড়ে গেছে। এখন এই মিসাইলের অ্যাটাকিং রেঞ্জ 400 কিলোমিটার হয়ে গেছে, যার ফলে সেটা লম্বা দূরত্বে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারদর্শী হয়ে উঠবে। মিসাইলের এই আপগ্রেডের বিশেষ ব্যাপার হলো, এই টেস্টের জন্য মিসাইলকে দেশে তৈরি বুস্টার দিয়ে লঞ্চ করা হয়েছে। ব্রাহ্মসের এক্সটেন্ডেড ভার্সনের দ্বিতীয় সফল পরীক্ষা। DRDO-র মতে এই টেস্টকে সংস্থার পিজেটেন্ট প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মিসাইলের টেস্ট উড়িষ্যার চাঁদিপুরে করা হয়েছে, আর এই নিয়ে কোনোরকম দ্বিধা নেই যে এটা ভারতের সৈন্যশক্তিকে আরও মজবুত করবে। এই মিসাইলে ব্যবহার হওয়া এয়ারফ্রেম ভারতেই তৈরি। ব্রাহ্মসের এই আপগ্রেড ভার্সন ভারতের DRDO এবং রাশিয়ার LPOM মিলে বানিয়েছে, যা ওয়ারশিপ, সাবমেরিন, ফাইটার জেট এবং ভূমি থেকে লঞ্চ করা যাবে। সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO সফল পরীক্ষার জন্য টুইটারে অভিনন্দন জানিয়েছেন। ব্রাহ্মস প্রথম থেকেই সুপারসনিক ক্রুজ মিসাইল ছিল, যা এখন সার্ভিসে রয়েছে। 2005 সালে INS রাজপুতের ওপর ভারতীয় নেভি এই মিসাইলের ইন্ডাকশন করেছিল। এবার ভবিষ্যতে সমস্ত ওয়ারশিপে নতুন আপগ্রেডেশনের সুবিধার সঙ্গে আপগ্রেড মিসাইলকে সামিল করা হবে। এর আগে ভারতীয় সেনাও ব্রাহ্মস মিসাইলকে 3টি রেজিমেন্টেই সামিল করেছিল। অর্থাৎ শত্রুপক্ষ যদি বাড়াবাড়ি করে তাহলে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত পুরোপুরি তৈরি রয়েছে, দেশীয় ও বিদেশি হাতিয়ার দিয়ে সেনাদের মজবুত করছে। লাদাখে বিগত কিছু মাস ধরে চীনের সাথে ভারতের যে ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে রয়েছে, তাই সেই সময়ে ভারতের হাতে নতুন শক্তিশালী হাতিয়ার আসা শত্রুদের সংকটে ফেলতে পারে। ভারত লাগাতার ব্রাহ্মস মিসাইল মোতায়েনের পাশাপাশি ভারত নির্ভয় মিসাইলও সীমায় মোতায়েন করেছে। আর আজ খবর বেরিয়েছে, লাইট কমব্যাট হেলিকপ্টার ভারত তৈরি করছে, আর এই সময়ে সেটা অ্যাপাচির সমকক্ষ হয়ে উঠেছে। তার সাথে এটা মেক ইন ইন্ডিয়ার তকমাও পাবে। ভারত প্রতিদিন চীনের বিরুদ্ধে বর্ডারে কোনো না কোনো প্রস্তুতি নিয়েই চলেছে। চীন বুঝতে পারছে না ভারতের সঙ্গে লেগে তারা কত বড় ভুল করেছে। ভারত শুধু চীনকে বর্ডারেই না, বরং চারপাশ থেকে ঘেরার চক্করে রয়েছে। ইতিমধ্যে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার যে কোয়াড গ্রুপ আছে, তারা অলরেডি চীনকে ঘেরাবন্দি করার প্ল্যান আছে। 6 অক্টোবরে জাপানের টোকিও তারা এই নিয়ে বৈঠকও করবে। চীনের যে মেন শক্তি গ্লোবাল সাপ্লাই চেন, সেটাকে ভেঙে ফেললেই চীনের কোমর চিরকালের জন্য ভেঙে যাবে, আর ঘুরে দাঁড়ানোরও শক্তি পাবে না। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, এখন সেটাই হচ্ছে চীনের সাথে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানান। ভারতকে ভালোবেসে থাকলে এবং চীনের বিরোধী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন। উৎপল নায়ক এবং সূর্য কুমার সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।